হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। যেরকম আমার সকাল শুরু হয়ে গেছে, আর তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, বাট আমার যে ছোটো বাচ্চাটা হয়েছে তো সেটা কান্না করছে। আর এগুলো কী বলো তো, তাল খাওয়ার পরে যে তালের আষাঢ়ি বলে এটাকে, তো তালের যে বিষটা থাকে সেটা তো রেখে দিয়েছি, আর আমি ওখানটা তুলে নিচ্ছি। আর ঘরে আমার ছোটো বাচ্চা কান্না করছে, মানে নতুন বলি তো, এই যে দেখো অর্ধেক কাজ করে আমি হচ্ছে ঘরে চলে গেছি। এ দেখো অর্ধেক কাজ করে ঘরে চলে গেছি, ওকে দুধ খাইয়ে এসে তারপর হচ্ছে আবার অর্ধেক কাজ করছি। মানে এখন কি বলবো, এখন যে কত রকমের কি হবে, কিভাবে কাজ করি না করি সেটাই হচ্ছে সব থেকে বড় একটা পরীক্ষা ধরতে গেলে। কারণ মানে যেটা ভাববো সেটা এখন আর হয় না। ওকে খাওয়াতে হয়, স্নান করাতে হয়, একটু পর পর ইস্যু করে পরিষ্কার করতে হয়, পটি করে পরিষ্কার করতে হয়, তো এটা তো করতেই হবে, এটা আমাদের মেয়েদের জন্য। আর দেখো ওই পাশটা পরিষ্কার করে নিয়েছি, এই পাশটাতে ভাবছি যে কিছু গাছ লাগাবো, যার জন্য পরিষ্কার করে নিয়েছি, সামনেটাও পরিষ্কার করে নেব। তো তোমরা আমার পাশে থেকো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো সকালে কিছু কাজ বললেই চলে, এগুলো হচ্ছে বাসন টাসন হচ্ছে বের করে নিয়েছে। আর আজকে মার শরীরটা হচ্ছে প্রচণ্ড খারাপ, যার জন্য মা একদমই কাজ করতে পারছে না, তো তাই আমি করছি। আর অনেকটাই তাড়াতাড়ি করছি, কারণ অনেক কাজ করতে হবে। তো এই দেখো আমি হচ্ছে যতটুকু তাড়াতাড়ি পারি তো করে নিয়েছি। আর দেখো আমাদের ওই পাশে, এটাকে আমরা কেন্দ্র বলি, কে কী বলে জানে না, আর এই কেন্দ্রটা আমার মানে দেখলেই শরীরটা কেমন কেমন যেন করে। তো দেখো কেন্দ্রটা কী করছে, মানে এদেরকে কোনোভাবে আটকানো যায় না। আগে আমার বাড়িতে মনে করো নতুন নতুন বাড়ি করেছে, একটু নোংরা ছিল, কিন্তু এখন নেই, তবুও এই কেন্দ্র আছে। বলো কী করা যায় এদেরকে। আচ্ছা কিছু করার নেই, চলো তারপর হচ্ছে বাসনগুলো নিয়ে যাই, কোন কাজে চলে যাই। তো বন্ধুরা এই দেখো বাসন টাসন মাঝে শেষ হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। তো তারপরে এটা হচ্ছে কোয়াশ, কোয়াশ ভাজি করছি, কোয়াশ ভাজি। আর এই যে দেখো এগুলো হচ্ছে টমেটো, রসুন, পেঁয়াজ। তো এটা ভাবছি যে মানে সেদ্ধ খায় অনেকে, তো আমি এটা পুড়ে খাবো। পুড়ে মানে খেলে পরে অনেক ভালো লাগে, সেদ্ধ থেকে এটা ভালো লাগে বেশি। তো দেখো নিচে আগুন দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে উপরে পেঁয়াজ রসুন আর হচ্ছে টমেটোটা দিয়ে রেখে দিয়েছি। আর উনানে দেখো আগুন জ্বলছে, এই আগুনটা জ্বলা কম হয়ে গেলে এই যে দেখো আগুনটা তুলে নিয়েছি, তুলে হচ্ছে তারপরে হচ্ছে এটাকে হচ্ছে উপরে দিয়ে নিচ্ছে যেন এগুলো একটু পুড়ে যায়। আর তারপরে কী করবো বলতে, লঙ্কাটাকে হচ্ছে উপরে দিয়ে হচ্ছে পুড়ে নেব, মানে সব কিছুই পোড়া। আর রসুন দেবো বলে গন্ধ করবে সেটা কিন্তু না, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, সেই ভালো লাগে। তো বন্ধুরা দেখো আমি হচ্ছে ভুলেই গিয়েছিলাম যে এটা তোমাদেরকে দেখাবো। দেখো এত কাজ করতে করতে মনে থাকে না, তো দেখো সব কিছু ছেলে নিয়েছি, নিয়ে এই যে তেল আর লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে নেব, তো হেভি লাগে, তোমরা একবার ট্রাই করো। আর এই দেখো এটার মধ্যে অনেক 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 জামাকাপড় ছিল, আর কিছু বাসনপত্র ছিল, তো দেখো সব এলোমেলো করে রেখেছি, এগুলো সব বের করেছি, কিছু রোদরে দিচ্ছি। রোদরে দিয়ে হচ্ছে এটাকে আবার হচ্ছে টাঙিয়ে হচ্ছে ভরে নেব। আর তোমরা দেখবে, চলো দেখাচ্ছি, এই যে দেখো টাঙের উপরটা এটা হচ্ছে জং করে গিয়েছিলো, যার জন্য এটার মধ্যে হচ্ছে রং মেরে দিয়েছি যেন আর জং না পড়ে। আর এই দেখো বন্ধুরা দুপুরবেলা কী কী রান্না করেছি, এটা হচ্ছে ষাটি মাছের ঝোড়া, জানি না তোমরা কী কী বলো। এটা হচ্ছে একটা বড়ো মাছ এনেছিলো, ওটার ঝোল। আর হচ্ছে এগুলো তো সকালেই দেখেছো ভাজা, আর হচ্ছে সেদ্ধটা, আর এটা হচ্ছে মাছের মাথার মুড়িঘণ্ট। তো এগুলোই রান্না হয়েছে আজকে, আমিই রান্না করেছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর আমার চ্যানেলে যারা ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর আমার এভাবেই সাপোর্ট করতে থেকো। আর
অনেক ভিউয়ার্স আছে যারা ভিডিও দেখছো না, তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ 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 আমার ভিডিওটা দেখো আর একটু একটু কমেন্ট করো, তাহলে খুব ভালো লাগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার, বাই।